এটিএম শামসুজ্জামান ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও লেখক। অভিনয়ের জন্য আজীবন সম্মাননা সহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 6 বার। আজ কথা বলতে চলেছি কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে নিয়ে। চলুন শুরু করা যাক। এটিএম শামসুজ্জামানের প্রকৃত নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। তিনি এটিএম শামসুজ্জামান হিসেবেই অধিক পরিচিত। তিনি 1941 সালের 10ই সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার ভোলাকোটের বড় বাড়ি, আর ঢাকায় থাকতেন দেবেন্দ্রনাথ দাস লেনে। পড়াশোনা করেছেন ঢাকার পগজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাই স্কুল। পগজ স্কুলে তার বন্ধু ছিল আরেক অভিনেতা প্রবীর মিত্র। ম্যাট্রিকুলেশন পাশ করেন ময়মনসিংহ সিটি কলেজিয়েট হাই স্কুল থেকে। এরপর জগন্নাথ কলেজে ভর্তি হন। তার বাবা নুরুজ্জামান ছিলেন নামকরা উকিল এবং শেরে বাংলা একে ফজলুল হকের সঙ্গে রাজনীতি করতেন। মাতা নুরুন্নেসা বেগম। 5 ভাই ও 3 বোনের মধ্যে শামসুজ্জামান ছিলেন সবার বড়। বাবা নুরুজ্জামান চাইতেন ছেলেও তার মতো আইন পেশায় আসুক, কিন্তু শেষে এটিএম শামসুজ্জামান চেয়েছিলেন লেখক হতে। সাংবাদিক রণেশ দাশগুপ্তকে লেখালেখিতে গুরু মানতেন। দৈনিক সংবাদে নিয়মিত তার লেখাও বের হতো। শৈশব থেকেই মায়ের সঙ্গে সিনেমা হলে গিয়ে ছবি দেখতে দেখতেই হয়ে উঠেছিলেন সিনেমার পোকা। তখন থেকেই চলচ্চিত্রের প্রতি দুর্বলতা তৈরি হয়েছিল। অভিনয় শুরুর পর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বাবা। শুরুর দিকে ছিলেন নাটকের প্রমোটার, 20 টাকা করে পেতেন। সূত্রাপুরের একটি হোটেলে 3 বেলা খেতেন। পরে সিনেমায় যখন নাম করলেন, সেই হোটেলওয়ালা তাকে বলেছিলেন, আপনাকে দেখে আমার খুব ভালো লাগে, অনেক কষ্ট করেছেন জীবনে। এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু 1961 সালে পরিচালক উদয়ন চৌধুরীর বিষকন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জলছবি চলচ্চিত্রের জন্য। ছবির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা। এ ছবির মাধ্যমে অভিনেতা ফারুকের চলচ্চিত্রে অভিষেক ঘটে। সিনেমার পর্দায় এটিএম শামসুজ্জামানের অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে 1965 সালের দিকে। শুরুর দিকে মূলত কমেডি চরিত্রেই তাকে দেখা যেত। 1976 সালে আমজাদ হোসেনের নয়নমণিতে খল চরিত্রে অভিনয় করে তিনি বোদ্ধাদের নজর কাড়েন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। লাঠিয়াল, অশিক্ষিত, গোলাপি এখন ট্রেনে, পদ্মা, মেঘনা, যমুনা, স্বপ্নের নায়ক সিনেমায় শামসুজ্জামান যেমন খল চরিত্রে ফ্রেমবন্দি হয়েছিলেন, রামের সুমতি, মেডাম ফুলি, যাদুরবাসী, চুরিওয়ালায় তার কমেডি চরিত্রের কথাও মনে রেখেছেন ঢাকায় চলচ্চিত্রের দর্শকরা। ওরা 11 জন, স্লোগান, সংগ্রাম, সূর্য দীঘল বাড়ি, ছুটির ঘণ্টা, রামের সুমতি, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, পদ্মা, মেঘনা, যমুনা এবং গেরিলার মতো সিনেমাতেও এটিএম শামসুজ্জামান অভিনয় করেছেন নানা ভূমিকায়। চলচ্চিত্রে ব্যস্ত হয়ে যাওয়ার আগে ও পরে টেলিভিশনেরও বহু নাটকে দেখা গেছে তাকে। ভবের হাট, রঙের মানুষ, ঘর কুটুম, বউ চুরি ও শতবর্ষে দাদা যান তার মধ্যে উল্লেখযোগ্য। অভিনয়ের জন্য এটিএম শামসুজ্জামানের প্রথম পুরস্কার ছিল বাচসাস পুরস্কার। পরে 1987 সালে কাজী হায়াতের দায়ীকে সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর 1999 সালে মেডাম ফুলি, 2001 সালে চুরিওয়ালা, 2009 সালে মন বসে না পড়ার টেবিলে সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। 2012 সালের চোরাবালি সিনেমার জন্য পান পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার। আর 2017 সালে 42তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। এটিএম শামসুজ্জামানের স্ত্রীর নাম রুনি জামান। এই দম্পতির 3 ছেলে ও 3 মেয়ে রয়েছে। 2012 সালের 13ই মার্চ এটিএম শামসুজ্জামানের ছোট ছেলে এটিএম খলিকুজ্জামান কুশল নিজ বড় ভাই এটিএম কামালুজ্জামান কবিরকে ছুরিকাঘাতে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর এটিএম শামসুজ্জামান নিজেই ছেলে কুশলের বিরুদ্ধে মামলা করেন। হত্যার অভিযোগে এটিএম খলিকুজ্জামান কুশলকে 2013 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এটিএম শামসুজ্জামান 2021 সালের 20ই ফেব্রুয়ারি
ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্রনাথ দাস লেনে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার মরদেহ জুরাইন কবরস্থানে তার বড় ছেলে কামালুজ্জামান কবিরের পাশে সমাহিত করা হয়। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এটিএম শামসুজ্জামান চির অমলিন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।